হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টুরফিক। আর আজকে আমি আসছি উত্তরার মধ্যে। আপনারা যদি লেদের কাজ করাতে চান তাহলে কোথায় করতে পারেন এটাই আজকে দেখানোর চেষ্টা করব। সো আমি এখন আছি দক্ষিণ খান লেদে। লেদের নাম হচ্ছে ইব্রাহিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। কন্ট্যাক্ট নাম্বারটা এখানে দেওয়া আছে, আমি ডেসক্রিপশনেও দিয়ে দিব। এখানে আসলে আপনারা যাবতীয় লেদের যত কাজ আছে সব করাতে পারবেন। ইনি হচ্ছে আমাদের ইব্রাহিম ভাই। ভাই সালাম টালাম দেন কাস্টমারদেরকে। হ্যাঁ, আমি আমার ডেসক্রিপশনে ইব্রাহিম ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব, আর ভিডিওর স্টার্টিংয়েই আপনারা কন্ট্যাক্ট নাম্বারটা দেখেছেন। এটা দক্ষিণ খান কোথায়? গাওয়াইলে। আচ্ছা, দক্ষিণ খান আপনার র্যাবের হেডকোয়ার্টারের পাশে যে রোডটা গেছে ওদিক দিয়ে রেলগেট ক্রস করে সোজা চলে আসলে দক্ষিণ খান গাওয়াল আমতলা বলে জায়গাটাকে। এখানে আসলে আপনারা ইব্রাহিম ভাইয়ের সন্ধান পাবেন। এবং এদিকে বাইকের যত রকমের লেদ জাতীয় কাজ আছে সবই উনি করে দিতে পারবে। মডিফিকেশন করতে চাইলেও উনি করে দিতে পারবে, কিন্তু একটু টাইম লাগবে। আর ইব্রাহিম ভাইয়ের সাথে আছে আমাদের রাসেল শেখ। ইব্রাহিম ভাইয়ের সাগরেত, ও খুব ভালো কাজ করে। এখানে মোটামুটি ভালোই কাজ করানো হয় ফেমাস কাজের ক্ষেত্রে। এই যে এখানে আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, এখানে কি কি কাজ করানো হয় এটার ডেসক্রিপশন দেওয়া আছে। আপনাদের যদি লেদের কোনো কাজ করাতে হয় তাহলে আপনারা এখানে এসে লেদের কাজ করাতে পারেন। ওনার এখানে সব ধরনের মেশিনারিজ আছে। কিসের কাজ করতেছেন? লুকিং গ্লাসের? আমি আরেকবার অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি, হচ্ছে হাজি বশিরুদ্দিন সুপার মার্কেট, শাহি মসজিদ রোড, আইনুসবাগ, দক্ষিণ খান। কন্ট্যাক্ট নাম্বার এই দুইটা নাম্বারে কন্ট্যাক্ট করলে ওনাকে পাওয়া যাবে। এই লেট কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে রাসেল? লেদের টাইমিং হচ্ছে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত। আপনারা চাইলে যদি কাজ বেশি থাকে তাহলে রাত 10টা পর্যন্ত আপনারা কাজ করাতে পারবেন। আর আমার চ্যানেলের থেকে যদি আসেন তাহলে অবশ্যই একটা ডিসকাউন্ট পাবেন। আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আরও যদি কোনো ইনফরমেশন থাকে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, আর ভালো থাকবেন সবাই। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিবেন পরবর্তী আপডেটেড ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।